डियर লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ রাফিয়া ম্যাম। চলো আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স শিখে নিই। আর সেই সেন্টেন্সটা কীভাবে তৈরি করব, সেন্টেন্সটা শুরু হবে আই ডোন্ট মাইন্ড দিয়ে, যার অর্থ হচ্ছে যে আমি কিছু মনে করি না বা এইটা আমার কাছে ব্যাপার না। আজকের ক্লাসে আমরা শিখব যে আই ডোন্ট মাইন্ড এর পর কী ইউজ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আই ডোন্ট মাইন্ড এর পরে তোমরা মনে রাখবে অলওয়েজ আমরা ভার্বের সঙ্গে আইএনজি ইউজ করব। আই ডোন্ট মাইন্ড এর পরে যে ভার্বটা হবে সেটার সঙ্গে অলওয়েজ আইএনজি ফর্ম হবে। যেমন তুমি যদি একটু উদাহরণ বলো, আই ডোন্ট মাইন্ড শাউটিং লাউডলি, তাহলে দেখো যে আই ডোন্ট মাইন্ড এর পরে কী হয়েছে, শাউটিং, টু শাউট কিন্তু আমরা এখানে করতে পারবো না। আই ডোন্ট মাইন্ড বা উড ইউ মাইন্ড এগুলোর পরে সবসময় ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম হয়। সো আমাদের উদাহরণটা দাঁড়ালো আই ডোন্ট মাইন্ড শাউটিং লাউডলি। নেক্সট ওয়ান, চলো আরও একটি উদাহরণ দেখে নিই। তুমি বলতে পারো আই ডোন্ট মাইন্ড প্লেয়িং উইথ দ্যাম, তাহলে দেখো প্লে ভার্বটা কী হলো, আইএনজি ফর্ম যুক্ত হলো। আবার তুমি আরও যদি উদাহরণ দেখতে চাও তাহলে দাঁড়াবে আই ডোন্ট মাইন্ড ওয়েটিং ফর ইউ, আই ডোন্ট মাইন্ড ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করতে কোনো আমার আপত্তি না, আমি কিছু এটা মনেই করি না। আবার তুমি বলতে পারো আই ডোন্ট মাইন্ড ডান্সিং ইন আ পাবলিক প্লেস, পাবলিক প্লেসে নাচ করতে আমার কোনো সমস্যা নেই, আমি কিছু মনেই করি না, আমার কোনো আপত্তি নেই। তাহলে কী দাঁড়ালো, আই ডোন্ট মাইন্ড ডান্সিং ইন আ পাবলিক প্লেস। এখানে আমি বলতে পারি আই ডোন্ট মাইন্ড টেকিং আ কাপ অফ টি উইথ মাই স্টুডেন্টস, যে আমি আমার শিক্ষার্থীদের সঙ্গে কি এক কাপ চা খেতে আমার কোনো প্রবলেম নাই, আমি এখানে কোনো সমস্যা বোধ করি না। সো আমি বলতেই পারি যে আই ডোন্ট মাইন্ড টেকিং আ কাপ অফ টি উইথ মাই স্টুডেন্টস। তো শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আই ডোন্ট মাইন্ড দিয়ে আরও অন্য ভার্ব ইউজ করে অ্যাটলিস্ট দুটো করে সেন্টেন্স লিখে কমেন্ট বক্সে পাঠিয়ে দাও।